আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব বিনোদন জগতের খবর যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন সঙ্গীত শিল্পী সালমার চলুন জেনে নিয়ে বিস্তারিত নিউজ থেকে গানের পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন সঙ্গী শিল্পী মৌসুমি আক্তার সালমা যুক্তরাজ্যের বিপিপি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিপ্লোমা ইন হায়ার স্টাডিজ ডিগ্রি অর্জন করেছেন এই জনপ্রিয় সঙ্গী শিল্পী গণমাধ্যমকে সালমা বলেন আমার জন্য এটি মারাত্মক খুশির শত ব্যস্ততার মধ্যে এত কঠিন একটা পড়াশোনা চালিয়ে যেতে পেরেছি আমার এই অর্জনের সিংহভাগ কৃতিত্বের দাবিদার আমার স্বামী সানাউল্লা নুরে সাগর এমন স্বামী থাকলে মেয়েরা ঘর কোনো হয়ে নয় মাথা উঁচু করে সমাজে কাজ করতে পারবে সম্প্রতি নতুন একটি ফোক গানে কণ্ঠ দিয়েছেন সালমা গানের শিরোনাম প্রেম রসে মজিয়া মাহমুদ মুরাদের কথায় গানটি সুরসঙ্গীত করেছেন আকাশ মাহমুদ শীঘ্রই গানটি ভিডিও আকারে প্রকাশ করা হবে কাঙ্গাল মুরাদ মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে পাশাপাশি আরও বেশ কিছু নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই সঙ্গীত শিল্পী গান বাজনার পাশাপাশি শিশুদের জন্য কাজ করা ভাবনা চিন্তা থেকেই সালমা গড়ে তুলেছেন সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট চলতি বছর আটাইশে অক্টোবর মমসিংহের হালুয়াঘাট বড়দাস তিনশো শিশুকে শিক্ষা উপকরণ খাদ্য সামগ্রী ও খেলাধুলার সরঞ্জাম প্রদানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয় সালমা জানান আগামী সাতই ডিসেম্বর এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা যাবেন সিরাজগঞ্জে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ